আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লা তাহজান মিডিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সর্বশ্রেষ্ঠ একটি দোয়া জানব, ক্ষমা প্রার্থনা। সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি এসেছে বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা সহ অন্যান্য গ্রন্থে। সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাকে ক্ষমা প্রার্থনা শ্রেষ্ঠ দোয়া বা সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে বলে দেব না? তখন সাদ্দাদ ইবনে আওস বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে যে দোয়াটি বলছি দোয়াটি বললেন। এর আগে আমরা জেনে নেব দোয়াটির ফজিলত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এই দোয়াটি দৃঢ়চিত্তে দৃঢ় বিশ্বাস সহকারে সকালে একবার পাঠ করে এবং যদি সে ওই দিনের মধ্যে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আবার যদি দোয়াটি সন্ধ্যায় পাঠ করে তাহলে সে রাতের মধ্যে যদি মারা যায় তাহলে জান্নাতে যাবে। তাহলে আমরা এই দোয়াটি সকালে এবং সন্ধ্যায় পড়তে যেন না ভুলি। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাই ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। অসাধারণ একটি দোয়া। দোয়াটি একটি বড়, কিন্তু দোয়াতে অনেকগুলি তথ্য দেওয়া আছে। নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বোচ্চ সমর্পণ করা হচ্ছে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাবতীয় পাপ ক্ষমা করে দেন। দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহুম্মা হে আল্লাহ, আনতা রব্বি আপনি আমাদের রব, আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই, খলাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক আর আমি আপনার বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, ওয়া আনা আলা এবং আমি আছি আপনার সাথে কৃত ওয়াদার উপর, আপনার সাথে কৃত প্রতিশ্রুতির উপর, মাস্তাতাতু আমার পক্ষে যতটুকু সম্ভব যথাসাধ্য, ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু এবং আমি আশ্রয় প্রার্থনা করছি যাবতীয় অন্যায় পাপ যা আমি করেছি, আবুউলাকা বিনিয়ামত থেকে আলাই আর আমি স্বীকার করছি আপনি আমার উপর যাবতীয় যত নিয়ামত দিয়েছেন, যত অনুগ্রহ করেছেন, ও আবু উবিজাম্বি এবং আমি আমার পাপও স্বীকার করে নিচ্ছি, ফাগফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত কেননা আপনি ছাড়া ক্ষমা করার মতো তো আর কেউই নেই, তা কে আমাদের ক্ষমা করবে। অসাধারণ একটি দোয়া। আমি দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা আনতা রব্বি হে আল্লাহ আপনি আমার প্রতিপালক, লা ইলাহ ইল্লা আনত আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই, খলাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক আর আমি আপনার বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আমি আমার যথাসাধ্য আপনার সাথে কৃত ওয়াদা এবং কৃত প্রতিশ্রুতির উপর আছি, ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু ও আমি যাবতীয় যত পাপ করেছি তার জন্য আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি, আবুউলাকা বিনিয়ামতিকা আলাই আপনি আমার উপর যত অনুগ্রহ দিয়েছেন যত নিয়ামত দান করেছেন তা আমি স্বীকার করে নিচ্ছি, ওয়া আবুউ বিযানবি এবং আমি আমার যাবতীয় পাপ স্বীকার করে নিচ্ছি, ফাগফিরলি আমাকে ক্ষমা করে দিন, ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত আপনি ছাড়া আর কে আমাদের পাপ ক্ষমা করবে। আমরা অবশ্যই ইনশাল্লাহ সকাল এবং বিকালে একবার করে এই দোয়াটি পড়ার চেষ্টা করব। আর ইনশাল্লাহ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি পাঠ করলে আমাদের জন্য জান্নাত নিশ্চিত হবে, আমরা যদি ওই সকালে পাঠ করার পর ওই দিনে মারা যাই অথবা রাতে পাঠ সন্ধ্যায় পাঠ করার পর রাতে মারা যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাজা ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা তাহজান 24.media